আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে একটা রান্নাঘরের জন্য র‍্যাক কিনেছি, দুইটা লেয়ারের মধ্যে এটা আছে। ভাবলাম রান্নার সময় হাতের কাছে রাখার জন্য মশলার যদি একটা স্ট্যান্ড বা র‍্যাক টাইপের হয় তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। এটা দেখা মাত্রই আমি নিয়ে নিলাম, কারণ এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকা হিসাবে বেশ ভালোই আছে। তো আমি এটার মধ্যে ভাবলাম কাঁচের জারের যে মশলাগুলো আছে সেগুলো রাখা যাবে, সেই অনুসারে আমি সাজানো শুরু করলাম। প্রথমে হচ্ছে চিলি ফ্লেক্সের যে বয়ামটা আছে সেটা রেখে দিলাম। এরপরে রাখলাম হচ্ছে চা পাতা, এটার মধ্যে আছে, জারটার মধ্যে সুন্দর করে টি লেখা আছে। তারপরে এগুলো সবগুলো আমি নিজেই লিখেছি। এটা হচ্ছে চিনি, দুধ, এখানে এই সিরিয়ালে এটাই রাখলাম, বেশি কিছু রাখা যায় না, কারণ হচ্ছে স্পেসটা একটু কম। এটা বড় না, একটা ছোট, একদম কর্নার র‍্যাক হিসাবে ছোটোখাটোর মধ্যে ঠিক আছে, আমার বেশ ভালোই লেগেছে। উপরে হচ্ছে ছোটো ছোটো যে কৌটা বা হচ্ছে জারগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি মশলার, একদম যাদের এরকম টাইপের কর্নার আছে ছোটোর মধ্যে একটা চাচ্ছেন তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারেন। দাম মাত্র 100 টাকা, তো 100 টাকা হিসাবে পারফেক্ট একটা কর্নার র‍্যাক এটা। র‍্যাক থাকলে রান্নাঘরটা গুছিয়ে রাখা যায়, দেখতেও বেশ ভালো লাগে। এই তো আমার সাজানো শেষ, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।